জিওরল্যান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আগামী 5ই জুন 2023 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির পঠন পাঠন শুরু হচ্ছে। অন্যদিকে প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলির পঠন পাঠন শুরু হবে আগামী 7ই জুন 2023 তারিখে। গত 30শে মে 2023 তারিখ পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। আমরা সকলে জানি যে 2ই মে 2023 তারিখে পশ্চিমবঙ্গে গরমের ছুটি শুরু হয়েছিল। গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল। আগামী 5ই জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল, 7ই জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে রাজ্য সরকার। গত 2রা মে থেকে গরমের ছুটি পড়েছিল সরকারি স্কুলে। মধ্যশিক্ষা পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী 4ঠা জুন। তারপর 5 তারিখ থেকে স্কুল খোলা হবে কি না সে বিষয়ে শিক্ষা দপ্তরের মতবাদ জানতে চাওয়া হয়েছিল। সূত্রের খবর, পর্ষদ থেকে একটি চিঠি গিয়েছে দপ্তরে, এরপরই বিজ্ঞপ্তি দিয়ে 5ই জুন থেকে স্কুল খোলার কথা জানানো হলো। 24শে মে থেকে সরকারি বিদ্যালয়গুলিতে ছুটি পড়ার কথা ছিল, কিন্তু তীব্র গরমের কারণে 2রা মে থেকে ছুটি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটির কথা ঘোষণা করেছিলেন। সেই সময় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। কয়েকদিন বৃষ্টির পর রাজ্যে আবার গরম বৃদ্ধি পেয়েছে। মৌসুম ভবন জানিয়েছে এবছর দেশে বর্ষা ঢুকবে খানিকটা দেরিতে। ভারতের মধ্যে কেরল রাজ্যে প্রথম বর্ষার প্রবেশ ঘটে জুন মাসের 1 তারিখ। পশ্চিমবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় 10ই জুন। চলতি বছর কবে রাজ্যে বর্ষা ঢুকবে তা এখনও জানা যায়নি। এই আবহে গরমে ছুটি কাটিয়ে স্কুলগুলি খোলা হচ্ছে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, গরমের ছুটি কি আরও বাড়ানো উচিত ছিল? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।